নরসিংদীতে পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে জেলার সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত নার্সরা বুধবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনেই মানববন্ধন অনুষ্ঠিত হয় নরসিংদী জেলা নার্সিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের জেলা শাখা সভাপতি মনিরা আক্তার এবং সদর উপজেলা শাখা সভানেত্রী মনিকা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নার্সরা উপস্থিত ছিলেন বক্তারা সংগঠনের পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান মানববন্ধন শেষে প্রশাসক ও সিভিল সার্জনের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেযা হয়